সাতটি দেশের সাথে ফ্লাইট আবার নিষিদ্ধ করলো কুয়েত সিভিল এভিয়েশন বা কুয়েত পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যার মাঝে আছে ইরান, বাংলাদেশ, ফিলিপিন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপাল। গতকাল মাঝরাতে একটি নিউজ প্রচার করে আরবি পত্রিকা আল রাই, যেটা আরব টাইমস থেকেও প্রচার করা হয়েছে। কুয়েত সরকার যোগাযোগ কেন্দ্র বলছে যে মন্ত্রিপরিষদ এই সাতটি দেশের সাথে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফ্লাইট নিষিদ্ধ করল। এছাড়া বাকি যেসব দেশগুলি আছে তারাই শুধুমাত্র কুয়েত ভ্রমণ করতে পারবে। তারা ভ্রমণকারীদের স্বাস্থ্যের প্রয়োজনীয়তা এবং বেসামরিক বিমান পরিবহনের সাধারণ প্রশাসনের প্রয়োজনীয়তা মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বলে এই পত্রিকাটি জানায়। আমরা যে আপডেটটা সংক্ষিপ্ত আকারে পেলাম সেটাই আপনাদের সাথে প্রকাশ করছি। আপনারা জানেন যে করোনা সংক্রমণের শুরুর পর থেকে বেশ কিছুদিন থেকেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখে কুয়েত সিভিল এভিয়েশন থেকে। অবশেষে 1 আগস্ট থেকে ধীরে ধীরে কুয়েত ইন্টারন্যাশনাল বিমানবন্দর খুলে দেওয়ার কথা ছিল প্রবাসীদেরকে ফেরত আনার জন্য, যদিও তারা বরাবরই বলছিল প্রথম অবস্থায় ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স, টিচার এদেরকে আনবে। এরপরেও গতকাল বা এর আগের দিন সিভিল এভিয়েশন থেকে যে ঘোষণা, সেখানে কিন্তু বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের ফ্লাইটের শিডিউল আসে, যেটা 7টা দেশের নিষিদ্ধ তালিকায় আছে। এখন এ দেশগুলির নাম ছিল, বাংলাদেশের নাম যদিও ছিল না, কিন্তু পরবর্তীতে আমরা আরব দৈনিকের মাধ্যমে জানতে পারি বাংলাদেশের 4 আগস্ট থেকে কুয়েতে ফ্লাইট যথারীতি পরিচালনা হবে। কিন্তু জানি না এটা কতদিনের জন্য বা কেন এই নিষেধাজ্ঞা। পরবর্তী আপডেট ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে শেয়ার করব। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এটাই ছিল শেষ আপডেট।